নমস্কার বন্ধুরা, সকল ভিউয়ার্সদের অভিনন্দন জানিয়ে ভিডিওটা শুরু করি। প্রায় বছর দেড়েক আগে, অর্থাৎ 1.5 ইয়ার্স, তোমরা এশিয়াটিক সোসাইটিস কলকাতার অফিসে অফলাইন ফর্ম ফিল আপ করে তোমরা অ্যাপ্লাই করেছিলে ক্লারিক্যাল এবং আদার্স পোস্টেতে। আজ LDC অর্থাৎ লোয়ার ডিভিশন ক্লার্কের এক্সামের নোটিশে কী বলা হয়েছে সংক্ষিপ্ত আলোচনা করব। আলোচনা করব এক্সাম প্যাটার্ন, আলোচনা করব সিলেবাস, আর তোমাদের কবে এক্সাম আছে। মূল আলোচনাতে আসার আগে আমাদের অন রিকোয়েস্ট, যদি আমাদের চ্যানেলটা তোমাদের ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবে, লাইক করবে, আর ভালো ভিডিও বানানোর জন্য উৎসাহ পাবো, কারণ তোমরা যদি লাইক করো আর কমেন্ট করবে তাতে আমরা অবশ্যই উত্তর দেব। আর আমাদের চ্যানেলটা যদি শেয়ার করো তাহলে তোমার বন্ধুবান্ধবদের তোমার প্রতি কৃতজ্ঞ থাকবে। এখানে বলা হয়েছে রিটেন এক্সাম ফর দ্য পোস্ট অফ লোয়ার ডিভিশন ক্লার্ক, যার রেফারেন্স নাম্বার 52, আর ডেট হচ্ছে 14/10/2022। সার্কুলারে কী বলেছে? রিটেন এক্সামিনেশন ফর দ্য পোস্ট অফ লোয়ার ডিভিশন ক্লার্ক LDC। এখানে ভ্যাকেন্সি নোটিশ নাম্বার TASK/2021-01, ডেটেড 8/10/2021, যখন ওই ফর্মটা বেরিয়েছিল তা সেই নোটিশ নাম্বারটা তোমাদের বলে দিলাম। এখানে এসিয়াটিক সোসাইটির নোটিশ নম্বর ছিল 116, যেটা 14/3/2022 থেকে তোমাদের বেরিয়েছিল। এর রিটার্ন এক্সামটা অর্থাৎ লোয়ার ডিভিশন ক্লার্ক LDC-র পরীক্ষাটা হবে 6/11/2022 তারিখ সানডে, রবিবার। ভ্যারাইটি সেন্টার্স ইন কলকাতা, অর্থাৎ কলকাতার বিভিন্ন সেন্টারে এই পরীক্ষাটা হবে। এক্সাম প্যাটার্ন সম্বন্ধে একটু বলে দিই, এটা হবে MCQ টাইপের, কন্টেনিং 30 কোশ্চেন MCQ প্যাটার্ন হবে, এবং 30খানা কোশ্চেন আসবে, যার সময় দেওয়া হবে 60 মিনিট, অর্থাৎ 60 মিনিটস। আর সিলেবাসটা সম্বন্ধে একটু বলি, রিটেন টেস্টে কী সিলেবাস আছে? অ্যারিথমেটিক, অ্যালজেব্রা, প্লেন জিওমেট্রি, কোঅর্ডিনেট জিওমেট্রি, অনলি স্ট্রেট লাইন্স, ত্রিকোণমিত্রি, মেনসুরেশন, IQ টেস্ট অ্যান্ড জেনারেল নলেজ, কোন স্ট্যান্ডার্ড, ক্লাস 9 অ্যান্ড 10 লেভেল। আর দেয়ার উইল বি নেগেটিভ মার্কিং, অর্থাৎ নেগেটিভ মার্কিং আছে। এখানে তো আমি সিলেবাস বলে দিলাম, এক্সামিনেশন প্যাটার্ন তোমাকে বলে দিলাম। এইবার হচ্ছে এক্সাম সম্বন্ধে, এক্সাম সম্বন্ধে কী বলা হয়েছে, এই অ্যাডমিট কার্ডটা তোমরা ঠিক টাইমলি তোমরা জানতে পারবে। আর অ্যাডমিট কার্ড উইল বি সেন্ড টু দ্য পোস্টাল অ্যাড্রেস, ইমেল আইডি অফ দ্য ক্যান্ডিডেট, অর্থাৎ নো অ্যাডমিট কার্ড উইল বি সেন্ড টু দ্য পোস্টাল অ্যাড্রেস অর ইমেল আইডি অফ দ্য ক্যান্ডিডেট। কোনো ক্যান্ডিডেটকে অ্যাডমিট কার্ডটা পোস্টাল অ্যাড্রেস বা ইমেল আইডিতে পাঠানো হবে না। জায়গাটা ক্লিয়ার হয়ে গেল? তাহলে লোয়ার ডিভিশন ক্লার্কের সম্বন্ধে ডিটেলস বলে দিলাম। আমাদের চ্যানেল থেকে তোমরা জানতে পারবে কবে অ্যাডমিট কার্ডটা ইস্যু হবে। অ্যাডমিট কার্ড ইস্যু হলে ফার্স্ট নোটিফিকেশন আমাদের চ্যানেল অবশ্যই দেখাবে। তো মনে রাখতে হবে তোমাদের LDC আর এক্সাম ডেট, LDC অর্থাৎ লোয়ার ডিভিশন ক্লার্কের এক্সাম ডেট আমি আবার বলছি 6/11/2022 তারিখ। ধন্যবাদ।